বিরোধপূর্ণ নাগর্নো কারবাখ অঞ্চলের দ্বিতীয় দিনের মতো সামরিক অভিযান চালাচ্ছে আজারবাইজান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত অন্তত 100 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে আল জাজিরা। আর্মেনীয় জাতিগত নিধনে এই অভিযান দাবি করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং রাশিয়া সহায়তা চেয়েছে আর্মেনিয়া। এতে সাড়া দিয়ে এরই মধ্যে নাগর্নো কারবাখ থেকে 2000 মানুষকে উদ্ধারের দাবি করেছে রাশিয়া। মধ্য এশিয়ার ককেশীয় অঞ্চলের বিরোধপূর্ণ নাগর্নো কারাবাখে আবারও যুদ্ধের দামামা। আর্মেনিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হামলায় আজারবাইজানের 4 সেনা সদস্য সহ 6 জন নিহতের পর মঙ্গলবার থেকে এ অঞ্চলে সামরিক অভিযান শুরু করে আজারবাইজান। নাগর্নো কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত হলেও জাতিগতভাবে সংখ্যাগুরু আর্মেনীয়রা। ওই অঞ্চলের সরকারকে সমর্থন দেওয়ার অভিযোগে গত ডিসেম্বরে কারাবাখ থেকে আর্মেনিয়াগামী লাচিন করিডোর বন্ধ করে দেয় আজারবাইজান। এবার বিচ্ছিন্নতাবাদীদের দমনে শুরু হলো অভিযান। আর্মেনীয় জাতিনিধনে আজারবাইজানের এই পদক্ষেপ বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাশিয়ার উদ্যোগ চেয়েছে আর্মেনিয়া। নাগর্নো কারাবাখে মর্টার শেল ছুটছে আজারবাইজানের সেনারা। আর্মেনিয়ার সাথে অঞ্চলটির যোগাযোগের লাইনটি বন্ধের পায়তারা চলছে। আর্মেনীয় জাতিনিধনে নেমেছে দেশটি। আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও রাশিয়ার শান্তিরক্ষী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। আর্মেনিয়ার গণমাধ্যমের তথ্য, 60টি সেনা চৌকি দখলে নেওয়ার পাশাপাশি ধ্বংস করা হয়েছে 20টি সামরিক যান। জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট জানিয়েছেন নাগর্নো কারাবাখ আজারবাইজানের অংশ, এ অঞ্চলে অন্য কোনো সিদ্ধান্ত মানা হবে না। তবে সহিংসতা বন্ধে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইইউ, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ বিভিন্ন দেশ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ করেছেন অনেকে। নাগর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের বিরোধ দীর্ঘদিনের। 1990 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বের হওয়ার পর যুদ্ধে জড়ায় প্রতিবেশী দুই দেশ। সবশেষ 2020 সালে 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় তা বন্ধ হয়। এ অঞ্চলে শান্তিরক্ষী মোতায়েন করলেও ইউক্রেনে আগ্রাসনের পর তা প্রত্যাহার করে নেয় মস্কো। জাহিদ মৃধা, DBC নিউজ ডেস্ক।